আমার বিয়ের 10 বছর 10 বছর বিবাহিত জীবনে আমি প্রতি বছরই আমার হাজবেন্ডের কাছ থেকে আমার বার্থডের সারপ্রাইজটা পাই। এই বছরও তেমনই তদ্রূপ, তবে এই বছরটার সারপ্রাইজটা পাইনি রাত 30 মে রাতে, কারণ আমার বার্থডে ছিল পয়লা মে। তো উনি প্রতি বছরই 30 মে রাতে আমাকে ফুল দিয়ে বাচ্চাদের সহ সারপ্রাইজ দেন। তো উনি অফিস থেকে বাসায় আসতে আসতে 11টা বেজে গেছে, খাওয়া দাওয়া করার পরে উনি বিছানায় শুয়ে রয়েছে, শোয়ার সাথে সাথে টায়ার্ড মানে ঘুম ধরে গেছে। তো আমি অপেক্ষা করতেছি কেন আমাকে সারপ্রাইজ দিতেছে না, ফুল কি নিয়ে আসে না এবছর। তারপরে আমি চুপি চুপি ড্রয়িং রুমে যাই, লাইট জ্বালাই, লাইট জ্বালিয়ে দেখি না উনি আমার জন্য ফুল নিয়ে আসছে। কি আর করা, আমিও বসে আছি, তারপরে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠেই দেখি বাবা মেয়েরা মিলিয়ে আমাকে উইশ করলো। তো এই বছরটা আর কি উনি আমাকে রাতে উইশ করতে পারেনি, কারণ অনেক টায়ার্ড ছিল, আমাকে বলতেছে আমি অনেক টায়ার্ড ছিলাম তাই আমি তোমাকে রাতে উইশ করতে পারিনি। তো আমি খুশি, কারণ প্রতি বছরই উনি আমাকে উইশ করে, প্রতি বছরই যে আমার বার্থডেটা মনে রাখে, এটাই অনেক অনেক বড় পাওয়া। আর আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে, এত দূর চাকরি করার পরও কোনো দিনও মিস দেয় নাই আমার বার্থডে প্লাস যে কোনো অকেশন, উনি চেষ্টা করে আসার জন্য বাসায়। তো মেয়েদেরকে নিয়ে উনি আমার বার্থডেটা সুন্দরভাবে পালন করলো, আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবে হাসি খুশিভাবে থাকতে পারি, আমার মেয়েদেরকে যেন আমরা মানুষের মতো মানুষ করতে পারি, এই আশীর্বাদটা সবাই করবেন। আর আমার হাজব্যান্ডের জন্য আশীর্বাদ করবেন, উনিও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তাদেরকে নিয়ে একটা মেয়ে খাওয়ার পরে অনেক মজা করলাম। আর এই দিনটা আসলে পয়লা মেয়ের দিনটা আমাদের আমাদের প্রতিদিনই মোটামুটি খুব ভালো যায়। উনি বাসায় যেদিনই আসে আসলে আমাদের খুব ভালো যায়, কারণ ওরা সপ্তাহে বাবাকে পায়, আমি মানে ওরা খুব মজা করে বাবার সাথে। আর আপনারা সবাই আসলে আমাদের জন্য আশীর্বাদ করবেন। ওকে, এবার গাড়িটা সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করবেন।